वेलकम और वेलकम बैक टू माय चैनल। आई होप तुम्हारा सकले खूब भलो आछो। वेलकम टू आवर न्यू वीडियो। आज के साथ जो शेयर करब से मैं भीषण भीषण रिक्वेस्टेड एक वीडियो, ऑनलाइन कोचिंग ना ऑफलाइन कोचिंग। तुम्हारा अने के मैं यहाँ खूब खूब कन्फ्यूज आसो जो ऑनलाइने पढ़े भलो रेजल्ट करते पर ना ऑफलाइने पढ़ले भलो रेजल्ट करते पर आदो कोचिंग दरकार ना कि सेल्फ स्टाडी दिए निजे प्रिपरेशन की कमप्लीट करते पर। तो আমার মনে হয় আজকের এই ভিডিওটার পর তোমাদের আর কোনো ডাউট থাকবে না যে তোমার অনলাইনে পড়া উচিত না অফলাইনে পড়া উচিত। তো আজকের ভিডিওতে আমি ডিটেল সব কিছু তোমাকে বলবো, কারণ দেখো আমি নিজে 5 ইয়ার্সে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি লাইফে। আমি অফলাইন কোচিংও করেছি, অনলাইন কোচিংও করেছি। তো আমি সেই সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো যে অনলাইন কোচিং করতে গিয়ে আমার কী কী প্রবলেম হয়েছিল অ্যান্ড অফলাইন কোচিং করতে গিয়ে আমার কী কী প্রবলেম হয়েছিল। তো আই হোপ সেটা তোমাদের খুব হেল্প করবে এই মোমেন্টে তোমাদের ডিসাইড করতে যে তোমাদের কী করা উচিত, অনলাইন কোচিং নেওয়া উচিত নাকি অফলাইন কোচিং নেওয়া উচিত। আমি কিন্তু সেলফ স্টাডিও করেছি, কোচিং সেন্টারেও পড়েছি, তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। সেটাও হয়তো তোমাদের একটু হেল্প করবে বুঝতে যে অনলাইনটা করা উচিত আমার নাকি আমার অফলাইন দিকেই যাওয়া উচিত। তো এটাই মানে মেন ভিডিও টপিক থাকবে আজকে। এটা দেখো আমি এটুকু তোমাদের বলতে পারি যে ইউ কান্ট ট্রাস্ট মি ব্লাইন্ডলি, বিকজ আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সেটা থেকে নিজেকে আমার জায়গায় বসাবে, বসিয়ে তোমরা ভাববে যে আমার এটা করা উচিত না আমার এটা করা উচিত, আমার জন্য এটা বেশি কমফর্টেবল নাকি আমার জন্য ওটা বেশি কমফর্টেবল। এরপরেই কিন্তু তুমি মেনলি মানে নিজেকে ডিসাইড করতে পারবে, নিজের মানে নিজের জায়গাটাকে ডিসাইড করতে পারবে যে তোমার আসলে কোনটায় যাওয়া উচিত। কারণ সবার আগে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তোমার সিলেকশন, তোমার সিলেকশনের উপরে কিন্তু কিছু নেই। তো আর তুমি নিজের যেটা ভালো বুঝবে সেটাই। আমি তোমাকে একটা লিমিট অবধি গাইড করতে পারি, বাকিটা তোমার হাতে, ঠিক আছে? তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো আমি 2017 এইচএস দিই, তখন কোনোরকম কোনো অনলাইন কোচিং কিন্তু ছিল না। আমরা নিট ইউজি প্রিপারেশনের সময় কোনো অনলাইন কোচিংয়ের ব্যাপারে কিন্তু কিছু শুনিনি। আমরা যেটা শুনেছিলাম সেটা পুরোপুরি একটা অফলাইন কোচিং, দুটো অফলাইন কোচিং, আকাশ অথবা অ্যালেন। তখন আমাদের কাছে দুটো অপশন ছিল, হয় আকাশে পড়ো, যে আকাশ সেন্টার আমার কলকাতায় আছে, ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় আছে, শিলিগুড়ি আছে, দুর্গাপুর আছে, আমাদের এখানে আছে, বর্ধমান আছে, মালদা আছে, অনেক অনেক জায়গায়। आपको तो पता ही है पीडब्ल्यू से पढ़कर हजारों बच्चे आज इंडिया के टॉप इंजीनियरिंग एंड मेडिकल कॉलेज में पहुंच चुका है। एक इम्पॉर्टेंट अनाउंसमेंट है आप सभी के लिए कि पीडब्ल्यू सेलिब्रेट कर रहे हैं 3 ईयर्स ऑफ फिजिक्स वाला ऑन 27 मे एज इट्स फाउंडेशन डे, हैशटैग 3 साल लाजवाब। एंड इसमें वो लेकर आ रहे हैं मेगा ऑफरेंस एंड मेगा लॉन्चिंग्स, और ये ऑफर वैलिड है 27 मे से 1 जून तक। At first, I want to talk about Arjuna NEET 2.0 2024 batch. ये एक complete 11 board and NEET syllabus का batch है जो start हो रही है 29 मई से, जिसमें physics, chemistry, botany and zoology कवर होंगी। इसकी क्लास को होंगी 6 days in a week and 2 classes in a day, और इसमें आपको मिलेगी DPP, mock test और बहुत सारे कुछ इन जस्ट ₹3,800। एंड इफ यू यूज माई कोड दैट इज DB150 यू विल गेट ₹150 इंस्टेंट डिस्काउंट। और आपको तो पता ही है पीडब्ल्यू का जो ड्रॉपर बैच है दैट इज 18 NEET 2.0 दैट इज ऑलरेडी लॉन्च 18 मई 2023। एंड द प्राइस ऑफ दिस बैच वॉज 4,900, बट नाउ द प्राइस इज 3,900। एंड इफ यू यूज माई कोड दैट इज DB150 यू विल गेट ₹150 इंस्टेंट डिस्काउंट। इसमें भी 6 क्लासेस होंगी, जिसमें 3 क्लासेस 2 आवर्स की होंगी, और ये बैच अवेलेबल है हिंदी मीडियम स्टूडेंट के लिए भी, दैट इज 18 हिंदी इन ₹2,500। हियर ऑल्सो इफ यू यूज माई कोड दैट इज DB150 यू विल गेट ₹150 इंस्टेंट डिस्काउंट। Now I want to talk about Lakshya NEET 2.0 and that is 12th board and NEET 2024 focused batch है जो start हो रही है 12 June 2023 से, जिसमें physics, chemistry and biology का full syllabus covered होंगे। And इसका price है 3,800 and if you use my code that is DB150 you will get ₹150 instant discount. Now I want to talk about PW NEET 36 years physics, chemistry and biology book के बारे में। इस book का offerings कुछ ऐसा है, chapter wise, topic wise, solved previous year questions, 100% question solved and curated by expert faculties, all NEET and AIPMT questions covered from past 36 years and 100% solution verified from NTA answer keys. MRP of this batch is 499. If you go to my description box and here there will be a link, if you put on that link and you will get the link of this books, so go and check it out.
দেখো, আমি প্রথমেই তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, আমি যখন নিটের প্রিপারেশন শুরু করি 2017-এ, তখন হচ্ছে দুটো ইনস্টিটিউট ছিল বড়, একটা হচ্ছে আকাশ, একটা হচ্ছে অ্যালেন। অ্যালেন মানে অ্যালেন কোটা, যেটা রাজস্থানে আছে তোমরা সবাই জানো, আর আকাশ মানে ডিফারেন্ট জায়গায় সেন্টার আছে, কলকাতায় সেন্টার আছে, তারপরে ধরো শিলিগুড়িতে সেন্টার আছে, কলকাতাতে তিনটে সেন্টার আছে। তো এরকম অফলাইন সেন্টারে পড়ানো হতো তখন, আমরা যখন প্রিপারেশন শুরু করি, আমাদের কাছে আর কোনো অপশন ছিল না। এবার অনলাইন সেন্টারে, অফলাইন সেন্টারে পড়তে গিয়ে আমরা মেনলি যে প্রবলেমগুলো ফেস করেছি, আমি পার্সোনালি যে প্রবলেমগুলো ফেস করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এক নম্বর প্রবলেম হচ্ছে যাতায়াত, অনেকটা যাতায়াত করতে হয়। ঠিক আছে, আমি আমি যদি কোয়ালিটি কন্টেন্ট পাই আমার যাতায়াত করতে কোনো অসুবিধা নেই, কারণ দেখো সবার বাড়ি তো আর দেশপ্রিয় পার্ক, কাকুরগাছি আর সেন্ট্রাল আকাশের এই ইনস্টিটিউটের পাশাপাশি নয়। এমন অনেকেই আছে যাদের অনেকটা দূর থেকে আসতে হয়। আমার বাড়ি সাউথ কলকাতায় আমি মানছি, কিন্তু তারপরেও তো আমাকে এতটা জার্নি ট্রাভেল করে যেতে হচ্ছে 1-1.5 ঘন্টা রোজ, যেটা অবশ্যই একটা নিট অ্যাসপিরেন্টের ক্ষেত্রেই 1-1.5 ঘন্টার কিন্তু অনেক দাম, বিশ্বাস করো। আর শুধু দাম আমি বলবো না, মানে এই যে 1-1.5 ঘন্টা জার্নি করার পরে একটা ল্যাগ তো তোমার শরীরে কাজ করবে না, তুমি তো পারবে না না ওই একই এনার্জিতে আর এসে পড়তে, বাড়িতে থাকলে যে এনার্জি পাবে, কারণ তোমার একটা জার্নি আছে। ঠিক আছে, এক নম্বর। দু নম্বর, একটা জার্নি কস্ট আছে, তোমাকে যেতে একটা খরচ করতে হচ্ছে, সেই খরচটা আছে। তিন নম্বর, আমি দুটো মেনে নিলাম, আমি জার্নি কস্ট করতেও রাজি, আমার ফ্যামিলি জার্নি কস্ট অ্যাফোর্ড করতে পারবে, আর আমার হয়তো আমি ওখানে ফ্ল্যাট কিনে থাকলাম বা এগুলো ঠিক আছে, এগুলো আমার কোনো অসুবিধা নেই, আমার ফ্যামিলি ধরো এগুলো অ্যাফোর্ড করতে পারবে, যেখানে হয়তো 80% ইন্ডিয়ান ফ্যামিলি যেগুলো অ্যাফোর্ড করতে পারে না, বাট হয়তো সাপোজ আমি পেরেও গেলাম আমার ফ্যামিলি এগুলো অ্যাফোর্ড করতে। দেন মেন প্রবলেম যেটা গিয়ে আমি ফেস করি সেটা হচ্ছে ফ্যাকাল্টি, কারণ আমি প্রথমবার জব দিচ্ছি, আমি অত কিছু জানি না, আমরা অত ফ্যাকাল্টি কিছু বুঝি না, আমাদের আকাশ ইনস্টিটিউশন থেকে বা অ্যালেন থেকে যেরকমভাবে গাইড করা হবে আমরা সেভাবেই গাইড করব। তো আকাশে আমাকে যে মিসগাইডটা মেনলি করা হলো, কখনো এনসিআরটি পড়ার কথা বলা হয়নি, কখনো বলা হয়নি যে এনসিআরটি পড়তে হয়। আমাদের হাতে প্রথমেই এত বড় বড় আকাশের মডিউল ধরিয়ে দেওয়া হয়েছিল, যেখানে একটা মডিউলে শুধু অ্যানিমেল কিংডম আর অ্যানিমেল টিস্যু দুটো চ্যাপ্টার থাকতো এবং মডিউলটা ছিল এরকম মোটা। তাহলে বুঝতে পারছো যে কতটা প্রবলেম, কারণ তুমি ওই অ্যানিমেল কিংডম ওইটা পড়তেই তো তোমার 2 মাস লাগবে, যেখানে অ্যানিমেল কিংডমটা তোমার শেষ করার কথা 1 সপ্তাহে। ঠিক আছে, তো এইখানে একটা মিসগাইডেড পয়েন্ট চলে আসছে, কারণ কি আকাশ এখানে বিজনেস করতে এসছে, ওরা চাইবে তোমার একবার সিলেকশন হবে না, তুমি আরও একবার আকাশে পড়বে, তখন তোমাকে অনেক বেটার ফ্যাকাল্টি দেওয়া হবে। এই রিয়ালিটিগুলো, এই সত্যিগুলো তুমি যদি না আকাশে পড়ো তুমি কিন্তু বুঝতে পারবে না। আমি নিজে পার্সোনালি আকাশে পড়েছি, আমাদের একদম ওর্স্ট ফ্যাকাল্টি ছিল, বটনি ফ্যাকাল্টি সারাদিন এসে লেখাতেন, জুলজি ফ্যাকাল্টি সারাদিন এসে গল্প বলতেন মেডিকেল কলেজের, কোনো পড়াশোনা না কিছু না, মাঝখানে একটু আধটু পড়াতো যেটা আলটিমেটলি কেউ বুঝতে পারতো না। কেমিস্ট্রি ফ্যাকাল্টি তাও একটু ভালো ছিলেন স্যার, আর ফিজিক্স ফ্যাকাল্টি নিজে ফোনে করে অঙ্ক নিয়ে আসতো, সেই অঙ্কগুলো করাতো, কেউ বুঝলো না বুঝলো ওনার দেখার দরকার নেই, উনি বেরিয়ে চলে যেতেন করিয়ে। এটা ছিল মেন ফ্যাকাল্টি প্রবলেম। এই ফ্যাকাল্টি প্রবলেমের জন্য আমি যখন আকাশে যাই আমি কমপ্লেন করি, আমি না আমার মতো আরও অনেক স্টুডেন্টরা কমপ্লেন করে যে আমাদের টিচার চেঞ্জ করে দেওয়া হোক। 3-4 বার কমপ্লেন দেওয়ার পরে কিন্তু কোনো রকম কোনো ফ্যাকাল্টি চেঞ্জ করানো হয়নি, কোনো রকম কোনো না, নট আ সিঙ্গেল ওয়ান ফ্যাকাল্টি, কোনো ফ্যাকাল্টি চেঞ্জ হয়নি। তাহলে আমার কি হলো, আমি 1.5-2 লাখ টাকা খরচ করছি, আমি এতটা জার্নি করে যাচ্ছি, আমি সেখানে গিয়ে বসছি ক্লাসে, এত ঘন্টা টাইম, আমার ক্লাস ছিল 9টা থেকে 3টে, তো এতক্ষণ আমি ক্লাস করছি, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 7 ঘন্টা আমি ক্লাস করছি, মাঝখানে 1 ঘন্টা টিফিন, ধরো 6 ঘন্টা আমি ক্লাস করছি, আমার আউটপুট কি? 0। আর তারপরে বাড়িতে এসে আমার যেটা মেন মেন প্রবলেম, আমি পড়তে পারছি না, বিকজ কি আমি ঘুমিয়ে যাচ্ছি, কারণ সারাদিন এত জার্নি করে গেছি, ওখানে সারাদিন ক্লাস করেছি, এটা তো একটা স্কুলের মতো না? তাহলে হ্যাঁ, তুমি বলতে পারছো আমি স্কুলে পারলে পারবো না কেন, বাট স্কুলেও অনেক ভালো পড়ানো হয় বিশ্বাস করো, সেই পড়ানোর কোয়ালিটিটাও আকাশে কিন্তু দেওয়া হয়নি, কারণ এখানে মিস, কারণ তোমার কাছে এখানে অনেক বেশি সময় নেই, তোমার 1 বছরের মধ্যে 11-12 দুটো চ্যাপ্টার, মানে দুটো তোমাকে শেষ করতে হবে, সিলেবাস তোমাকে শেষ করতে হবে, তো সেই মানে ব্যাপারটা ওখানে কোনোদিনই আমি পাইনি। ঠিক আছে, আর সবচেয়ে বড় প্রবলেম ছিল ফ্যাকাল্টির প্রবলেম, ফ্যাকাল্টিরা তো পড়াতেন, বাট আমার মনে আছে কেমন বলছি তোমাকে, কেমিস্ট্রি ফ্যাকাল্টি ভালো, বাট কেমিস্ট্রি ফ্যাকাল্টি আমাদের মূল কনসেপ্ট পড়িয়েছিল 1 মাস ধরে, তাহলে বাকি সিলেবাস তো টান হবেই, আর সিলেবাস কমপ্লিশন যে ব্যাপারটা ওটা খুবই বাজেভাবে হতো, কীভাবে হতো নিজেরা বুঝতে পারতাম না, রোজ ক্লাসে গিয়েও কিছু বোঝা যেত না, রোজ ক্লাসে গিয়ে সেই নোটস রিভিশন করবো, বই পড়বো না এনসিআরটি পড়বো, কোনোভাবেই কিন্তু প্রপার গাইডেন্স মানে অফলাইন ইনস্টিটিউট থেকে কিন্তু পাওয়া যায় না। হ্যাঁ, এবার অফলাইন ইনস্টিটিউটের কিছু যদি আমি বলি ভালো দিক, তাহলে এটা তুমি বলতে পারো, অফলাইন ইনস্টিটিউটে গেলে তুমি তোমার কম্পিটিশনটা চোখের সামনে দেখতে পাচ্ছ, তোমার মতো কত বাচ্চা পড়াশোনা করছে, সেখানে এক্সাম হচ্ছে, তুমি সেই এক্সামগুলোতে বসছো, সেখানে একটা তোমার, আর আমাদের সবসময় এক্সাম অন্য জায়গায় হতো, যেখানে পরীক্ষা মানে ক্লাস টেস্ট ক্লাস হতো সেখানে হতো না, অন্য রুমে হতো, তাতে করে কী হয় একটা অন্য রুমের এনভায়রনমেন্ট পাচ্ছ তুমি, সেখানে তুমি
এক্সাম হলের ওই ফিলটা পাচ্ছ, যেটা অবশ্যই একজনের ক্ষেত্রে খুব দরকার, এক্সাম হলের ওই ফিল নেওয়াটা। বা আর একটা হচ্ছে তোমার, ধরো তুমি অনেক অন্যজনের পাশে পরীক্ষা দিতে বেশ বসছো, তোমার মনে হচ্ছে যে আচ্ছা এরমভাবেই তো হবে নিজের পরীক্ষা, তুমি ওয়েমার ফিলিং শিখছো, তুমি কোশ্চেন পড়া শিখছো, কোশ্চেন অ্যাটেম্প শিখছো, টাইম ম্যানেজমেন্ট শিখছো, যেটা অবশ্যই একটা অফলাইন কোচিং ইনস্টিটিউট তোমাকে দেয়, অনলাইন কোচিং ইনস্টিটিউট কিন্তু তোমাকে এই ফেসিলিটি দিতে পারবে না, ঠিক আছে? তো এটা এক নম্বর পয়েন্ট। দেন দু নম্বর পয়েন্ট, মানে এটা মানে মেন পয়েন্ট, এবং আরও তোমার ধরো ব্যাপার, তোমার ওখানে ডাউট সেশন হচ্ছে, লাইভ ডাউট সেশন। যদিও আমি তোমাকে বলছি আমি 4 ঘন্টা লাইন দিয়ে দুটো ডাউটই সলভ করতে পারতাম, একটা দুটো স্যার থাকতেন ডাউট সলভের জন্য, আর তাদের এরকম এরকম ঘিরে থাকতো ছাত্ররা, আর তাদের মধ্যে স্যারেদের আবার কিছু ফেভারিট ফেভারিট ছাত্র থাকতো, যারা ওদেরই সারাক্ষণ ডাউট সলভ করতো, আমার ওই দুটো ডাউট সলভ করতে 4 ঘন্টা টাইম লেগে যেত, ঠিক আছে? তো এরকমই মেন ব্যাপার ছিল। আর বাকি আরেকটা যেটা, মানে এখানে এই পয়েন্টটা হয়তো অনেকেই উল্লেখ করবে না, বাট আমি এটা নিজে ফেল করেছি বলে আমি বলতে পারবো তোমাদের, তুমি যখন বাড়ি থেকে বাইরে বেরোবে না, তোমার কিন্তু অনেক রকম ডিস্ট্রাকশন আসবে লাইফে। তুমি মলে যেতে শিখবে, তুমি মুভিতে ঘুরতে শিখবে, তুমি বন্ধুবান্ধব বানাতে শিখবে, যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ব্যাড এফেক্ট ফর ইউর নিড, ঠিক আছে? আর তুমি তোমার বন্ধুবান্ধবের সঙ্গে যাবে, সেখানে তোমার হোয়াটসঅ্যাপ হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, সেখানে তুমি চ্যাট করতে শুরু করবে, তুমি তোমার যদি ভাগ্য খুব খারাপ থাকে দেন তুমি কোনো ছেলে বা মানে অপোজিট সেক্সের পার্লাদেও পড়ে যেতে পারো, মানে লাইক প্রেম অ্যান্ড অল, রিলেশনশিপ অ্যান্ড লাভ অ্যান্ড অল, এসবেও জড়িয়ে যেতে পারো, যেটা অফকোর্স তোমার নেটের জন্য খুব 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 খারাপ, যেটা তোমাকে এখান থেকে এখানে নামিয়ে দেবে। তুমি যদি ক্লাস 12 এই লেভেলের বাচ্চা থাকো, নিজের প্রিপারেশন করতে সময় যদি রিলেশনশিপ অ্যান্ড অল এসবে যারাও তোমাকে এখানে নামিয়ে দেবে, তুমি যদি 500 পাওয়ার যোগ্য হও তুমি 200 পাবে, 300 পাবে, বুঝতে পেরেছো? এই প্রবলেমগুলো মেনলি হয় অফলাইন ইনস্টিটিউটের ক্ষেত্রে। এবার চলে এসো অনলাইন ইনস্টিটিউট। অনলাইন ইনস্টিটিউটের আমি সুবিধা অসুবিধা দুটোই বললাম অফলাইনের, এবার অনলাইন ইনস্টিটিউটের ক্ষেত্রে আমি যদি সুবিধা বলি, দেন আমি সারা মানে অফলাইন আমি কিন্তু ওই একবারই পড়েছিলাম অফলাইনে, দেন আমি আবার অনলাইন পড়ি এবছর মানে 22 সালে। তো আমি সবাই জানো আমি ফিজিক্স বেলায় পড়তাম, তো আমার যেটা মেন কনভেনিয়েন্ট জিনিস লেগেছিলো, এখানে হাজারটা টিচার, তোমার একটা টিচারকে পছন্দ হচ্ছে না, তুমি আরও অন্য টিচারকে থেকে পড়তে পারো, কারোর না কারোর তো পছন্দ হবে, ঠিক আছে? মানে ধরো কারোর এমআর স্যারকে পছন্দ না, সেখানে অন্য ফিজিক্স টিচার সেখান থেকে পড়ো, আমার তো এমআর স্যারকে মানে ভগবান লাগতো, ঠিক আছে? আমি জানি তোমরা যারা এমআর স্যারের থেকে পড়ো তারা অনেকেই বলবে এমআর স্যার ভগবান, তো আমি স্যারের কাছ থেকে পড়তাম, আমার ভীষণই ভালো লাগতো। প্রথম অপশানটা হয়তো অন্য স্যারদের পড়তে পারছো না, তোমার কাছে হাজারটা অপশান আছে অন্য স্যার চুজ করার, এক নম্বর। দু নম্বর, তোমার যাতায়াতের কোনো টাইম লাগছে না, যাতায়াতের কোনো টাকা পয়সা লাগছে না, কোনো হচ্ছে না। হ্যাঁ, এবার সে তুমি বলতে পারো আমার তো অনলাইনে নেট ভরতে হচ্ছে বা সেসব কিছু, তোমার ফোনে তো নেট আগেও থাকতো এখনও থাকতো, হয়তো একটু বেশি নেট ভরতে হচ্ছে বা নেটের খরচ হচ্ছে, বাট সেটা কখনোই ওই রোজকার যাতায়াতের খরচটা ইকুয়াল টু হয় না, ঠিক আছে? কোনো টায়ার্ডনেস ফিল হচ্ছে না তুমি, আর সবচেয়ে বড় কথা এখানে তুমি রেকর্ডেড লেকচার পাচ্ছ অনলাইনে একটা জিনিস। অফলাইনে যখন একটা জিনিস স্যার বোঝাতো, তারপরে যখন স্যার বুঝিয়ে চলে যেত, আর যদি পরে সেটা না বুঝতে পারতাম তখন মনে আছে আমাদের কী অবস্থা হতো? যারা ফেস করেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে, আমার তো মানে এরকম মাথায় হাত পড়ে যেত যে কী হবে, আর তো কোনোদিনও এটা বুঝতে পারবো না যে স্যার একবার তো পড়িয়ে চলে গেছে, বাট এখানে রেকর্ডেড লেকচার আছে, পুরো সারা বছর রেকর্ডেড থাকবে, তুমি যখন ইচ্ছা তখন ইচ্ছা গিয়ে পড়ে নিতে পারো, ঠিক আছে? যখন ভুলে যাচ্ছি তখন গিয়ে একবার দেখে নিতে পারি, এটা এক নম্বর। দু নম্বর, তিন নম্বর পয়েন্ট হচ্ছে তোমার মানে স্যারেদের সাথে তোমার ইন্টারাকশনটা যেমন ভালো হচ্ছে তেমনই, মানে অনলাইন না অনেক অল্প সময় অনেক বেটার পড়ানো যায়, কারণ ওখানে স্যারেদের কনসাইজ নোট থাকে, ক্লাসের কোনো ডিস্টারবেন্স থাকে না, স্যারেরা স্যারেদের মতো পড়ায়, তোমরা তোমাদের মতো বসে শোনো, স্যারের মাঝখানে কোনো ইন্টারাপ্টেড থাকে না, কিছু ইন্টারাপশন থাকে না। তো এগুলোর দিক থেকে অবশ্যই অনলাইন ক্লাস কিন্তু অনেক বেশি এগিয়ে। আর আমি তোমাকে বলবো, দেখো আমি কিন্তু কলকাতায় বসে এমআর স্যার, তরুণ স্যার বলো বা ধরো সার্ভিস স্যার বলো, এদের মতো মানুষ কিন্তু আমি পেতাম না কখনো যদি আমি অনলাইন না জয়েন করতাম। তো অনলাইন জয়েন করেই কিন্তু আমি ওই লেভেলের স্যার, ওই কোটা লেভেলের স্যার কিন্তু আমি পেয়েছি, ঠিক আছে? এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো আমার কাছে আমার সিলেকশনটা ইম্পর্টেন্ট, আমি অনলাইন পড়লাম কি অফলাইন পড়লাম সেটা কিন্তু ম্যাটার করে না, অনলাইন পড়েও তো আমার সিলেকশন হয়েছে, হাজার হাজার বাচ্চা সিলেকশন হচ্ছে অনলাইন পড়ে। বাট তোমরা অফলাইনের দিকে বেশি তোমাদের টেন্ডেন্সি দেখাও, আমি দেখেছি অনেকেই দেখাও, বাট বিশ্বাস করো 2 বছর ড্রপ দেওয়ার পরে এটা বুঝতে পারবে যে টেন্ডেন্সিটা অ্যাকচুয়ালি কতটা ভুল, ঠিক আছে? হ্যাঁ, অনলাইন এক্সামের অনলাইন মানে সরি এক্সাম বলছি অনলাইন প্রিপারেশনের একটাই খারাপ গুণ আছে, তোমাকে সেলফ মোটিভেটেড থাকতে হবে, স্যারের সাথে তোমার 1:1 তেমন কোনো ইন্টারাকশন হবে না, তোমার নিজের মোটিভেটেড থাকাটা খুব দরকার, নিজের চারে চারে পড়াশোনা করতে হবে। আর একটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি দেখেছি সেটা হচ্ছে তোমার মক টেস্টের ব্যাপারে, মক টেস্ট হচ্ছে তোমার হয় ওটা তোমার নিজের দায়িত্ব, মানে এরকম নাই তোমার দিতে যেতে হবে, বাড়িতে তুমি বললেই না যে আমার মক টেস্ট আছে, কিন্তু যদি তোমার মক টেস্ট বাইরে দিতে যেতে হতো তাহলে তোমার কাছে একটা শিডিউল থাকতো, সেটা বাড়ির লোক দেখতো, তাহলে তোমাকে বলতো যা আজকে মক টেস্ট দিতে যা, তো সেখান থেকে অনেকটা বেনিফিট হতো, অনেকটা হেল্প হতো, ঠিক আছে?
তো এই দিক থেকে দাঁড়িয়ে বলবো অবশ্যই অফলাইন তোমার ক্লাস অনেক এগিয়ে, কারণ ওখানে মক টেস্টটা পরিষ্কার বোঝা যায় দায়িত্ব নিয়ে স্যাররা দেওয়ায়, ঠিক আছে, না আসলে জিজ্ঞেস করে কেন আসলে মক টেস্ট দিতে, এগুলো কিন্তু অনলাইনে হয় না। তো সেই জন্য আমি তোমাদের বারবার প্রেফার করব তোমরা সবাই অনলাইন নাও, কিন্তু অফলাইনে মক টেস্টটা নাও, কারণ অফলাইনে মক টেস্ট না দিলে ওই এক্সাম মার্কা ফেলটা কিন্তু কোনো দিনও আসবে না, ঠিক আছে। তো আমার সাজেশন যদি এত মানে এত ওভারঅল ডিসকাশনের পরে যদি আমার সাজেশন জানতে চাও, অনলাইন ব্যাচ নাও, অফলাইন মক টেস্ট দাও। আমি পার্সোনালি কী নিয়েছিলাম, ফিজিক্সওয়ালা অনলাইন ব্যাচ নিয়েছিলাম একিট, আর এক্সামের জন্য নিয়েছিলাম অ্যালেনের ডিএলপি ভবানীপুর সেন্টার, সে তোমাদের যেখানে যে সেন্টার আছে সেটা তোমরা নিতে পারো। আর অ্যালেনের কোশ্চেন সত্যি মানে অনেক 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 হেল্পফুল, তো অফকোর্স তোমরা এটা ই করতে পারো। আর বাকি আরও কেউ যদি অন্য কোনো সাজেশন থাকে সেও নিচে কমেন্ট সেকশনে লিখতে পারো। এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।